ডিজে বাপি দু শাইক নম্বর পোল কারণ আমারই দাদা দোকানদারি করে উনি কিন্তু স্বার্থ নিয়ে বসে আছে উনি কিন্তু লাভের আশা নিয়ে বসে থাকেনি লাভের জন্য তো ঠাকুর আমার যেন খরিদ্দারটা আছে দাদা এটা কত দাম পাল্লা ছুঁয়ে বলছি ওর রেট কিন্তু 100 টাকা পাল্লা ছুঁয়ে বলছি এটা 150 টাকা তুমি বলে দিলাম স্বার্থ ছাড়া আমিও স্বার্থের জন্য গান করতে এসেছি তাই কি বলবে এই স্বার্থ ছাড়া দুনিয়া কেউ কাছে আসে না আর বিনা স্বার্থে পৃথিবী কেউ ভালোবাসে না আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা তাই তো তাই স্বার্থ ছাড়া দুনিয়া কেউ কাছে আসে না বিনা স্বার্থে পৃথিবী কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া দুনিয়া কেউ কাছে আসে না বিনা স্বার্থে পৃথিবী কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা একটু উত্তর দেবেন একটা গল্প করলে যদি সায় না দেওয়া যায় তাহলে গল্প জমবে না এই যে আমরা ঠাকুর তৈরি করি কি দিয়ে তৈরি হয় কাদায় আর খড়কুটি দিয়ে মাটির মূর্তি করে কাদায় আর খড়কুটি দিয়ে মাটির মূর্তি করে লক্ষ টাকা মজুরি না মূর্তির কারিগরে কাদায় আর খড়কুটি দিয়ে মাটির মূর্তি করে কাদায় আর খড়কুটি দিয়ে মাটির মূর্তি করে লক্ষ টাকা মজুরি না মূর্তির কারিগরে মায় আমার বুকের দুতি পান করাইল মূল্য নিল না মায় আমার বুকের দুতি পান করাইল মূল্য নিল না যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শোনো না মাকে নিন্দা করেন যারা মাকে ঘৃণা করে যারা মানুষ বলে ভেবো না তারা আমার গান শোনো না যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শোনো না দুই একটি বছর গেলে শিশুটা পাকা দুই একটি বছর গেলে শিশুটা পাকা শিশু লাগে খরচ হয় প্রায় 1 লক্ষ টাকা একটি বছর গেলে শিশুটা পাকা তুই একটি বছর গেলে শিশুটা পাকা শিশু লাগে খরচ হয় প্রায় 1 লক্ষ টাকা মায় আমার তার বুকের দুধি পান করাইল মূল্য নিল না আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া দুনিয়া কেউ কাছে আসে না বিনা স্বার্থে পৃথিবী কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা 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 আবার দাদা বাড়ি যেতে দেবে না